নতুন দলের ব্যাপারে তথ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। কিছুক্ষণ আগে ঢাকার নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজনীতি থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দেন তিনি। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সুষ্ঠু নির্বাচন হলে এই দলই ক্ষমতায় আসবে। তবে সুষ্ঠু নির্বাচন আদায় করতে জানতে হবে, কেবলমাত্র রাজপথে স্লোগান দিলেই বর্তমান আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে বাড়ি যাবে না। যাই হোক, আমি শারীরিক কারণে শীঘ্রই রাজনীতি থেকে অবসর নেব, কিন্তু 31 বছর বিএনপি করেছি, এই দলেই থাকার চেষ্টা করব। এই দলের সদস্য হিসাবেই রাজনীতি থেকে বিদায় নিতে চাই। বিএনপি যদি নির্বাচন করে আমি বিএনপির হয়েই নির্বাচন করব, এছাড়া অন্য কোনো বক্তব্য আমাদের নাই। এখনো বিএনপিতে আছি, বিএনপিতে থাকবো বলে আশা করি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?